আপনারা জেনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ ফ্রান্সে আল্লাহর গজব আরম্ভ হয়ে গেছে। ফ্রান্সে হঠাৎ করে গত দুই দিন থেকে করোনা ভাইরাসের সংক্রমণ এতটা বৃদ্ধি পেয়েছে যে ফ্রান্সের পুরা এলাকার তিন ভাগের দুই ভাগ এলাকায় কারফিউ জারি করা হয়েছে। তাদের অর্থনীতিতে দশনাম আরম্ভ হয়েছে, মানুষেরা ঘরে ঘরে আবদ্ধ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবির শাস্তি সবে মাত্র শুরু হয়েছে বলে আমরা মনে করি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস রাখি ফ্রান্স টুকরো টুকরো হয়ে যাবে, ফ্রান্স টুকরো টুকরো হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিনের দাওয়াত দিয়ে তৎকালীন ইরান রাজ্যে ইরানে যে চিঠি পাঠিয়েছিলেন, সেখানকার রাজা সেই চিঠিকে টুকরো টুকরো করেছিল। আল্লাহ নবী মনে কষ্ট পেয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে ইনশাল্লাহ অতি সত্বর এদের রাষ্ট্র টুকরো টুকরো হয়ে যাবে। তো বর্তমান সময়ে ফ্রান্সে যেই ইসলাম বিরোধী কার্যকলাপ চলছে, বিশেষ করে আল্লাহ নবী আল্লাহ পাকের হাবিব যার অস্তিত্বের উপরে সারা দুনিয়ার অস্তিত্ব নির্ভর করে, যার জন্য জান্নাত জাহান্নাম তৈরি, যার জন্য জান্নাত তৈরি, যার সাথে শত্রুতামি করলে তাদের জন্য জাহান্নাম তৈরি, সেই আখেরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে ফ্রান্সের শার্লি এবদু পত্রিকা গত 30 সেপ্টেম্বর তাদের পত্রিকার কভার পেজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক 12টি কার্টুন তারা প্রকাশ করে। দুঃখজনক, ইতিপূর্বে 2015 সালেও তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই বিয়াদিবিমূলক আচরণ করেছিল। সেই সময় সারা বিশ্বে মুসলমানরা প্রতিবাদ করেছিল। এরপরে এর 15 দিনের পরে 30 সেপ্টেম্বরের 15 দিন পরে অর্থাৎ 15ই অক্টোবর ফ্রান্সের একটি স্কুলে মুসলিম শিশুদেরকে এবং বিভিন্ন ধর্মাবলম্বী শিশুদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ব্যঙ্গ কার্টুনগুলো শিশুদেরকে দেখানো হয়। কত বড় এদের স্পর্ধা, মুসলমান শিশুর সামনে আল্লাহ নবীর ব্যঙ্গ কার্টুন তারা প্রদর্শন করে। এরপরে মুসলমান শিশুরা তারা বাড়িতে গিয়ে যখন এই অভিযোগ দায়ের করে, এই অভিযোগ তাদের বাবা মার কাছে তারা বলে, এরপরে মুসলিম কমিউনিটিতে বড় ধরনের একটা প্রতিবাদ হয়। এক মসজিদের ইমাম সাহেব তিনি অনলাইনে প্রতিবাদের ঘোষণা দেন। এর কিছুদিন পরে এক মুসলিম চেচেন যুবক, সৌভাগ্যবান যুবক বলবো, সাতেমে রাসুলকে সে রাস্তায় পেয়ে তাকে কতল করে ফেলে। এটা তার তার ভিতরে নবীজির মহাব্বত। সাতিমে রাসুল নবীকে গালিগালাজ করবে, সে দুনিয়ার থাকার অধিকার থাকতে পারে না। শরীয়ত কি বলে, মাসলা কি বলে, দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে, এই অবস্থান হিসাবে মাসলা বিভিন্ন প্রকার হয়ে থাকে, সেই ব্যাপারে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করবেন। তবে কোনো সাতিমে রাসুলকে যদি কেউ হত্যা করে ফেলে, আমি তাকে সাধুবাদ জানাই। প্রিয় ভাই বন্ধুগণ, এরপরে দেখুন, দুঃখজনক হলে সত্ত্বেও মুসলমানরা তাদের ন্যায্য একটি অধিকার নিয়ে কথা বলেছিল, তারা তাদের প্রিয় নবীজিকে নিয়ে কথা বলেছিল, কিন্তু ফ্রান্সের সরকার হটকারিতা করে ফ্রান্সের সেই মসজিদের ইমামকে, তার মসজিদকে বন্ধ করে দেয়। এবং আরও তারা ষড়যন্ত্র করতেছে, তারা সংসদে একটা আইন পাস করার চক্রান্ত শুরু করেছে, যে আইনের মাধ্যমে, এই আইন যদি পাস হয় তাহলে ফ্রান্সে কোনো মুসলমান আরবি শিখতে পারবে না, ফ্রান্সের কোনো মেয়ে কোনো ছাত্র স্কুলে হিজাব পরে যেতে পারবে না, কেউ যদি হিজাব পরে তাহলে তাকে 150 ইউরো জরিমানা করা হবে। এরকমভাবে মুসলমানদেরকে ফ্রান্সের মধ্যে আটকে রাখার ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে সারা দুনিয়ায় মুসলমানরা চক্রান্তর এই বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। 2015 সালে যেভাবে সারা দুনিয়া গর্জে উঠেছিল, আবারও গর্জে উঠবে বলে আমি আশাবাদী। অলরেডি তুরস্কের এরদোগান ফ্রান্সের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে, তারা বলেছে ফ্রান্স এটা করার অধিকার রাখে না। এবং আরও একটি সুসংবাদ হলো, কাতারে দলে দলে মানুষ, দলে দলে সংগঠনগুলো ফ্রান্সের পণ্যগুলো বর্জন করা আরম্ভ করেছে। এটা একটা ভালো প্রতিবাদ, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য কোনো দেশের পণ্যকে বর্জন করা এটা ভালো একটা প্রতিবাদ। আমরা বাংলাদেশ থেকেও এই প্রতিবাদে অংশগ্রহণ করতে পারি। আমরা বর্তমান সময়ে অনলাইনে এটা ব্যাপক প্রচার হচ্ছে, ফ্রান্সের কী কী পণ্য আমাদের দেশে পাওয়া যায়, আমরা এগুলো লক্ষ্য করে দেখব এবং এই পণ্যগুলো ইনশাল্লাহ আমরা বর্জন করব। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা হয়তো ভাবছেন যে ফ্রান্স ইসলামের বিরুদ্ধে এত ক্ষিপ্ত কেন, এর পেছনের অনেক ইতিহাস আছে।
ফ্রান্সের ইসলাম বিরোধিতা আজ নতুন নয়, যুগ যুগে বিশ্বের যেখান থেকে ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে তার প্রধান সহযোগী ছিল ফ্রান্স। ফ্রান্স সবসময় ইসলামের বিরুদ্ধে ছিল এবং বর্তমান সময়ে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রো তার মাথা আরো নষ্ট হয়ে গেছে। কেন? কারণ বর্তমানে ফ্রান্সে আলহামদুলিল্লাহ ইসলামের বিপ্লব হচ্ছে, নীরব একটা বিপ্লব হচ্ছে। বিগত ২৫ বছরে ফ্রান্সের মুসলমান হওয়ার সংখ্যা দ্বিগুণ হয়েছে। আপনারা শুনে আনন্দিত হবেন, বিগত ২৫ বছরে ফ্রান্সে যতগুলো মসজিদ এবং নামাজের কেন্দ্র স্থাপিত হয়েছে বিগত ১০০ বছরে এতগুলো গির্জা নির্মিত হয়নি। বরঞ্চ বিগত ২৫ বছরে ফ্রান্সের অনেক বড় বড় গির্জা খ্রিস্টান ধর্মের লোকদের আসা যাওয়ার অভাবে বা ওই এলাকায় খ্রিস্টান জনগণ কমে যাওয়ার কারণে তাদের ৭টি গির্জা বন্ধ হয়ে গেছে। অলরেডি মুসলমানরা সেগুলো কিনে নিয়ে সেই জায়গাগুলোতে মসজিদ নির্মাণ করেছে। এই তারা দেখছে যে মুসলমানদের এই অগ্রগতি, মুসলমানদের অগ্রগতি দেখে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। ফ্রান্সে এখন ৫০-৬০ লক্ষ মুসলমান আছে তাদের গণনায়। তারা তো সবসময় গণনার সময় একটু কমেই করে, তবে অন্যান্য সংগঠন বাইরে থেকে মানে যারা বলে বলে যে এটা কোটির উপরে চলে গেছে, বাড়ছে। মুসলমানরা তাদের সন্তান নেয় বেশি, যেখানে ফ্রান্সের খ্রিস্টানদের ঘরে সন্তান বৃদ্ধির হার ১.২ মানে ১.৫ একটু বেশি, সেখানে মুসলমানদের তাদের চেয়ে ৫ গুণ বেশি সন্তান মুসলমানরা প্রসব করে থাকে। মুসলমানদের ঘরে আল্লাহবাক সন্তান দান করে থাকে। আলহামদুলিল্লাহ এভাবে ফ্রান্সে ইসলামের নীরব বিপ্লব ঘুরে যাচ্ছে, এটা নিয়ে তাদের মাথা ব্যথা। কেন মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে? তো আলহামদুলিল্লাহ আমরা এটা আশাবাদী, আমরা এটা আশাবাদী যে ইনশাআল্লাহ সারা বিশ্বে মুসলমানদের বিজয় হবে। তবে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রো সে যেভাবে ইসলামের বিরুদ্ধে বিষোদ্ধকার প্রকাশ্যে বিষোদ্ধকার আরম্ভ করেছে, এর বিরুদ্ধে আমাদের কঠিন প্রতিবাদ জানানো উচিত। আমরা আমাদের রাজপথে যদি আমরা আন্দোলন করি, আমরা যদি তাদের বিরুদ্ধে স্লোগান দিই, এটা তাদের কানে যাবে যে বিশ্বের মুসলমানরা তাদের মহানবীর অবমাননা মেনে নেবে না, মেনে নিচ্ছে না। আমাদের মহানবীকে আমরা ভালোবাসি, আমাদের জীবনের চেয়ে আমরা আমাদের মহানবীকে বেশি ভালোবাসি, আমাদের মহানবীর ইজ্জত রক্ষাই। আমার মহানবীকে কেউ ব্যঙ্গ করলে যদি এর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের জীবন দিতে হয়, আমরা দিতে প্রস্তুত আছি। কেন আমরা আমাদের নবীকে ভালোবাসবো না? কেন ভালোবাসবো না? আমাদের নবী আমাদেরকে দেখেন নাই? আজ থেকে ১৪০০ বছর পূর্বে তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, এরপরে মদিনায় বসবাস করেছেন। তার এই জীবনের প্রতিটি মুহূর্তে তিনি তার উম্মতদেরকে নিয়ে ফিকির করেছেন, তার উম্মতের চিন্তা করেছেন। তিনি তো একবেলা খায় আরেক বেলা না খেয়ে ক্ষুধার্ত রাত কাটিয়েছেন, দিনের পর দিন তিনি ক্ষুধায় পেটে পাথর বেঁধেছেন। কেন? যাতে তার উম্মতরা শান্তিতে বসবাস করতে পারে, দুনিয়ার এই বুকে যাতে শান্তি আসতে পারে। আমার নবীকে আমি কেন ভালোবাসবো না? আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার নবী মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক বলছেন, ইয়া হাবিবি আপনি কি চান, আপনি কি চাইতে এসেছেন, আপনি কি চান? বলতেছে আমি আমার চাচাকেও চাইতে আসি নাই, আমি আমার মেয়ে ফাতেমাকেও চাইতে আসি নাই, আমি তো আমার উম্মতদেরকে চাইতে এসেছি, আমি আমার উম্মতের জন্য এসেছি। আল্লাহ নবী তাকে আমরা কেন ভালোবাসবো না? তিনি যখন মারা যান, তিনি যখন ইন্তেকালের পর্যায়ে চলে যাচ্ছেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম যখন আল্লাহ নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে, আপনার কিছু বলার আছে কি না? আল্লাহ নবী বললেন, তুমি আল্লাহকে জিজ্ঞেস করো আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। তিনি তো তার উম্মতদেরকে এতটা ভালোবেসে গেছেন। শুধু এই দুনিয়াতে নয়, আখেরাতে রোজ হাসরে যখন বিভিন্ন নবীরাও তাদের নিজের বিচার নিয়ে দৌড়াদৌড়িতে থাকবেন, তখন আমাদের নবী কখনো ফুলসিরাতে দৌড়াবেন, কখনো মিজানের ওখানে দৌড়াবেন, কখনো জাহান্নামের গেটে দৌড়াবেন। সেখানে গিয়ে দেখবেন তার উম্মতরা কোথায় বিপদগ্রস্ত, উম্মতদেরকে টেনে টেনে জাহান্নামের দরজা থেকে নিয়ে এসে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। আবার হাউজে কাউসারের পাশে যাবেন, তার উম্মত না তার ফিকির, আমরা তার সেই উম্মত। আল্লাহ নবী যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমরা কেন ভালোবাসবো না বলুন, কেন ভালোবাসবো না? একদিন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বলছিলেন যে আমার হাবিবদের জন্য আমি দোয়া করি, আমার হাবিবদের জন্য আমি দোয়া করি। সাহাবায়ে কেরাম বলছিলেন যে আমরা আপনার সাহাবি, আমরা আপনার আশেপাশে থাকি, আপনার হাবিব কে, আপনার হাবিবটাকে, হাবিব তো মানে একান্ত প্রিয়জন, আপনজন,
আল্লাহ রাসূল বলছেন, দেখো আজ আমি তোমাদের সাথে সামনে আসি, তোমরা আমাকে দেখছো, তোমরা আমাকে দেখে তোমরা আমাকে ভালোবাসো, কিন্তু আমার পরবর্তীতে বিশেষ করে শেষ জামানায় ফেতনার যুগেও এক শ্রেণীর মানুষ থাকবে যারা আমাকে দেখেনি, যারা শুধু আমার কথা শুনে আমাকে ভালোবাসবে, যারা আমাকে আমার অনুসরণ করে চলবে, তারা হলো আমার হাবিব, তাদেরকে আমি অনেক ভালোবাসি। তো আমরা আমাদেরকে আল্লাহ নবী হাবিব বলে গেছেন। তা আমার নবীর উপরে যখন আমার নবীকে যখন ব্যঙ্গ করে কেউ কার্টুন আঁকার দুঃসাহস দেখায়, আমরা কীভাবে এর প্রতিবাদ না করে থাকি? ফ্রান্সে যে কার্যকলাপ চলছে আমরা এখান থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা সরকারকে বলবো আপনিও ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে তলব করে এর প্রতিবাদ জানান, যেভাবে যার যেখান থেকে প্রতিবাদ জানানো সম্ভব আমরা এর প্রতিবাদ জানাবো, কারণ আমরা আমাদের নবীকে ভালোবাসি। আমাদের নবীর ভালোবাসার সামনে আমাদের পিতামাতার ভালোবাসা তুচ্ছ হোক, আমার সন্তানের ভালোবাসা তুচ্ছ হোক, দুনিয়ার সব ভালোবাসা আমার নবীর ভালোবাসার সামনে তুচ্ছ হোক, এক নবীর একজন নগণ্য উম্মত হিসেবে এটাই আমি কামনা করি।